ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বয়। এই ফুলগুলোকে দেখে সত্যি এই লাইনগুলোই মাথায় আসে রবীন্দ্রনাথ, তাই না? এর পরের গন্তব্যস্থল হলো মংপু। মংপু দার্জিলিংয়ের খুব সুন্দর একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, যার সঙ্গে রবীন্দ্রনাথ ওতপ্রোতভাবে জড়িত। আসুন আমরা পুরো ভিডিওটা দেখি, আর দেখার আগে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে আমাদের লাস্ট ডে অ্যাট গোল্ডেন ক্রিসেন্ট রিসর্টে। তো এখান থেকে আমরা যাব একদম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে মংপু ফার্ম স্টে রিট্রিটে। সেখানে গিয়ে ওয়ান নাইট থাকব, থেকে কালকে কার্শিয়াংটা হাফবেলা পুরো ট্রাভেল করে তারপর আমাদের 6:30 সময় বাস আছে ফ্রম শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ড। আজকে কিন্তু ব্রেকফাস্ট বুফেটা আমাদের দারুণ ছিল। কি কি ছিল বলো? পেট আমাদের ভরে গেছে। হ্যাঁ, স্টার্টিং এ ছিল ব্রেড জ্যাম, তারপর বাটার, তারপর ছিল ছোলা ভাটুরা, একটা তরকারি, তারপর চা তো অ্যাজ ইউজুয়াল থাকে, ওয়াটারমেলন ছিল ফ্রুটস হিসাবে। তো মোটামুটি পেট ভরে গেছে আমাদের। তো এখন আমরা সোজা মংপুর উদ্দেশ্যে রওনা হবো, আমাদের গাড়িও চলে এসছে। আমরা শেয়ার গাড়ি করিনি, কারণ শেয়ার গাড়ি আর এটা অলমোস্ট একই লাগছে, 200 টাকা একটু বেশি লাগছে। তো আবার নামা ওঠা করতে হবে, এই জন্য আমরা গাড়ি বুক করে নিয়েছি। তো এখন আমরা সোজা রামবীর উদ্দেশ্যে রওনা হবো, ওখান থেকে তারপর আমরা একটা শেয়ার জিপ করে মংপু ফার্ম স্টেতে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। সকাল 8:30 দিকে আমরা মংপুর জন্য রওনা দিলাম। আমাদের গাড়ি আমাদেরকে রামবি পর্যন্ত নিয়ে গিয়ে স্টপ করার কথা ছিল, কিন্তু যেহেতু রামবিতে আমরা কোনো গাড়ি পাইনি, তো এই গাড়ি নিয়ে ডিরেক্টলি কিন্তু আমরা চলে যাব। তো যাওয়ার পথে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কার্শিয়াং কিন্তু সত্যি অনবদ্য একটা জায়গা। চারপাশে বাঁশ গাছ আর পাইন গাছ আর একটু উঁচুতে গেলেই, তো এই সুন্দর দৃশ্য কি সহজে মিস করা যায়? তো আমি বেশি বকবক করছি না, তোমরা কিন্তু এই ভিডিওটা উপভোগ করতে থাকো। গত দু একদিন ওয়েদার মেঘলা থাকলেও আজ মংপুতে আসার সময় কিন্তু ওয়েদারটা সত্যিই সুন্দর হয়ে গেছিল। এত সুন্দর শাল সেগুনের গাছ, তার সাথে মাঝে মাঝে বাঁশ গাছ, এইসব দেখতে দেখতে আমরা মংপু রিট্রিট ফার্ম স্টেতে চলে এলাম। এই ফার্ম স্টেটা এই গ্রামের মধ্যেই একটাই ফার্ম স্টে, যেটা অত্যন্ত সুন্দর ডুপ্লে, মানে ভেতরটা গেলে তোমরা সত্যিই অবাক করে দেখবে যে এইখানে থেকে সামনের পাহাড় দেখা সত্যি দারুণ জিনিস। আসো তোমাদেরকে পুরো ফার্ম স্টেটা ঘুরিয়ে দেখাই। এই ফার্ম স্টেটা পেয়ে আদিত্রির কিন্তু দারুণ মজা হয়েছে, কারণ আর কোনো বুকিং আজকে ছিল না। তো আমরা রুম নাম্বার 102টাতে ছিলাম, যেটা কিনা একটা ডুপ্লে, মানে উপর নিচে দুটোতেই কিন্তু ডাবল বেড ছিল। আর সামনে এত সুন্দর দৃশ্য, সত্যি অবাক করে তাকিয়েছিলাম, মনে হচ্ছিল অনেকটা অক্সিজেন নিয়ে নিলাম। তো আমরা এখন মংপু রিট্রিট ফার্ম স্টেতে এসেছি। এখানকার অসাধারণ প্রকৃতির ভিউ যেটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে
গ্রাউন্ড ফ্লোরটা আর উপরেরটা দেখো, এখান থেকে ভিউটা দেখো, অসাধারণ এখানকার ভিউ। তো তোমরা যারা এই মংপুর রিসোর্ট রিট্রিটটা এখনও পর্যন্ত আসনি, কাশিয়াঙে আসলে বা মংপুতে আসলে তোমরা কিন্তু চলে এসো। আর এখান দিয়ে লনটা দেখাই পুরো, এখান দিয়ে পুরো লনটা চলে গেছে। এটাও কিন্তু প্রকৃতির কোলে একদম পুরো সাজানো, পাশে একটা ছোট ঝোড়া মতো রয়েছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বেশ ভালো, বেশ একটা থ্রিলিং ব্যাপার, থ্রিলিং ব্যাপার। এবং একাকি নিস্তব্ধ জীবনযাপন করার জন্য দিস ইজ অ্যান আইডিয়াল প্লেস, নো ডাউট অ্যাবাউট ইট। আর যারা হানিমুনে আসছো তাদের জন্য তো সত্যিই আরো ভালো। এখানে তোমরা তোমাদের প্রিয়জনের সাথে বসে চা কফি পান করতে পারো, অসাধারণ এক দৃশ্য। আর এখানকার ওনারও খুব ভালো, এখানকার ওনারও খুব ভালো, উনি একজন হাই স্কুল টিচার। আর রুমটা দেখাচ্ছি, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের রুমটা, দেখো অসাধারণ তার টেক্সচার, পুরোটাই হচ্ছে বাঁশ দিয়ে কাঠের, দেখো পুরো একদম গেট আপ সাজানো, মনে হবে না এটা কোনো হোটেলে ফাইভ স্টার বা ফোর স্টার হোটেলের থেকে কম। আমরা আস্তে আস্তে চা খাবো, তো চাটা দারুণ লাগছে, আমি খাই, রেস্ট করতে পারছি না। আর ফ্রেশ হয়ে আমরা আমাদের রিসোর্টের ঠিক লাগোয়া ফার্মস্টের একটা ছোট্ট গার্ডেন ছিল, খুব সুন্দর, সেখানটাতেই নেমে পড়লাম একটু রোদে। রোদ্দুরটা কিন্তু বেশি চড়াও ছিল না, বেশি ঠান্ডা ঠান্ডাও ছিল না, ভালোই লাগছিল। কত রকমের ফুলের গাছ, গোলাপ ফুল, বোগেনভিলিয়া, রডোডেনড্রন সব কিছুই কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছিলাম। আর তার সাথে কতগুলো কমলালেবুর গাছও ছিল, কিন্তু কমলালেবু ছিল না। তো এই ফার্মস্টের এই যে গার্ডেনটা, এটার জন্যই কিন্তু আরও বেশি ডিমান্ডিং, কারণ আপনারা চাইলে আপনাদের নিকট আত্মীয়দের সাথে ব্রেকফাস্ট কিংবা ইভিনিং টাইমে এসে একটু বসতেই পারেন, দারুণ উপভোগ্য জায়গা। আমি আমার মেয়েকে নিয়ে এখানে কিন্তু খেতে বসেছিলাম, আর ওর বাবা পুরো ঘুরে ঘুরে চারপাশটা দেখছিল, বেশ ভালো লাগছিল। আদিত্রি তো ফ্ল্যাটে সেরকম খেলতে পারে না, তো টাইমও পায় না এদিক ওদিক যাওয়ার, তো এখানে এসে ওর মনটা সত্যিই ভরে গেল। তার উপর এত সুন্দর একটা খিচুড়ি রান্না করে দিল, সেটাও কিন্তু দারুণ। এরপর আমাদের লাঞ্চ কিন্তু চলে এসছে, বেলা একটায় আমরা লাঞ্চ চেয়েছিলাম, অন টাইম ওরা কিন্তু লাঞ্চটা সার্ভ করে দিয়েছে। আর লাঞ্চটা সত্যি এত গরম আর এত ডিলিশিয়াস লাগছিল, খিদের মুখে তো আমরা পুরোটাই খেয়ে ফেললাম। তো এতে ছিল হোম মেড চিকেন, তার সঙ্গে পাহাড়ি বিনস আর ডাল, আর সুন্দর বাসমতি চালের ভাত, তার সঙ্গে ওদের হোম মেড জ্যাম আর আচার। তো আমাদের লাঞ্চ কিন্তু জমে গেছে। ও হ্যাঁ, ভাজার কথা ভুলবো না, ওদের হোম মেড আলুর চিপসও দিয়েছিল, তো লাঞ্চটা সত্যিই জমে গেছিলো। তো লাঞ্চ করে আমরা পেট পুজো করে একটু গার্ডেনটা এদিক ওদিক হাঁটবো, তারপর কিন্তু রবীন্দ্রনাথের মংপুর যে বাড়ি ছিল সেইখানেই কিন্তু আমরা রওনা দেব। এরপর আমাদের লাঞ্চের পর আমরা রবীন্দ্র মিউজিয়ামের দিকে রওনা দিলাম। এই রবীন্দ্র মিউজিয়াম কিন্তু 1938 আর 1900
1939 সালে রবীন্দ্রনাথ কিন্তু এখানে ছিলেন প্রখ্যাত নভেলিস্ট মৈত্রী দেবীর নিমন্ত্রণে, যিনি কিনা আবার কুইনোলজিস্ট এম এম সেনের ওয়াইফ ছিলেন। এখানে থেকেই কিন্তু উনি অনেক রকমের কবিতা লিখেছিলেন। এই ট্রি হাউসটা অবশ্য নতুন তৈরি করা হয়েছে মমতা ব্যানার্জি আমাদের সিএম অনারেবল, উনি 23rd 2023 এখানে এসে রেনোভেট করেছেন পুরো জায়গাটা। তো যার ফলে আমরা এই জায়গাটাকে একটা দ্রষ্টব্য স্থান হিসেবেও ধরে নিতে পারি। এখানে কিন্তু 20 rupees করে টিকিটও নেওয়া হয়েছে। গাছ ভেঙে পড়েছে দেখো, টিকিট কাটার পর আমরা রবীন্দ্র ভবনের দিকে কিন্তু রওনা দিলাম। খুব সুন্দর গার্ডেন করে তৈরি করা ছিল। আমি শুধু ভাবছি যখন সত্যিকারে রবীন্দ্রনাথ ছিলেন জায়গাটা আরো সুন্দর ছিল নিশ্চয়ই, আর এখানে বসে কিন্তু উনি কবিতা লেখার ইন্সপিরেশনও অনেকগুলো পেয়েছিলেন। আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কিন্তু গান বাজছে, না না আজকে রবীন্দ্র জয়ন্তী না, কিন্তু সেই উপলক্ষে এখনো ভেতরে কিন্তু গান চলছে খুব সুন্দর। কবিগুরুকে প্রণাম জানিয়ে আমরা এগিয়ে চললাম ওনার ব্যবহার করা বিভিন্ন ঘর আর ডকুমেন্টারিজগুলো দেখার জন্য। তো এখানে ওনার কিছু ডকুমেন্টারিজ ছিল, ক্যামেরা যদি অ্যালাউড ছিল না, কিন্তু আমি লুকিয়ে আপনাদের জন্য সামান্য হলেও ভিডিও করে রেখেছি। এইগুলো ওনার হাতে আঁকা কিছু কিছু ছবি ও কিছু কিছু ওনার গান নিজের কলমে লেখা, সেগুলোই স্ক্রিপচার হিসেবে এখানে রাখা হয়েছে। আদিত্রি কিছুই বুঝছে না, যদিও শুধু দৌড়ে বেড়াচ্ছে এদিক ওদিক। রবীন্দ্র ভবনে সেইভাবে দেখার বলতে গেলে রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিস স্ক্রিপ্ট এইসব ছিল। সব কিছু দেখার পর আমরা সামনের বাগানটা ঘুরে বেড়ালাম, ও দূরে যে কুইনাইন ফ্যাক্টরিটা ছিল সেটা এখন বন্ধ, সেখানেও গেলাম। আদিত্রি ভীষণ রকমের দুষ্টুমি করছে আর ওর বাবা রেগে যাচ্ছে। এরপর আমরা কিছু ফটো সেশনস করলাম আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো দেখার পর আমরা ফিরে চললাম আমাদের ফার্মস্টের দিকে। পুরো অন্ধকার, এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, তবু তোমাদের দেখানোর চেষ্টা করছি ওই দূরে পাহাড়। তো এখন এখানে কি কি আছে, তো আদিত্যের জন্য খিচড়ি আছে, এখানে আদিত্যের খিচুড়ি খাবে, খিচুড়িটা খুবই টেস্টি। আর এখন আমাদের জন্য আছে ভাত আর এগ কারি, এই যে খিচুড়ি। তো আমরা এখন খেয়ে নিই, ঠিক আছে, খেয়ে নিয়ে তারপর আমরা খাবারটা শেয়ার করব কেমন হয়েছে। গুড মর্নিং এভরিবডি,
এই মর্নিং হলো আমরা এই মংপু রিট্রিট ফার্ম স্টেতে। এখন ঘুম থেকে উঠলাম, রাতের 8টা আগেই ঘুম থেকে উঠে মর্নিং অনেকক্ষণ আগেই উঠেছে। আমরা আমরা 5:30টার সময় উঠে গেছি, কিন্তু সানরাইজটা দেখতে পাইনি। অ্যাজ ইউজুয়াল সান অলরেডি উঠে গেছে, কিন্তু এখানকার আজকের ওয়েদারটা সানি ওয়েদার আছে, খুব ভালো ওয়েদারটা প্রথমে দেখাচ্ছি তোমাদের। দেখো দেখো ওয়েদারটা, যদিও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কিন্তু দ্য স্কাই ইজ ক্লিয়ার, ওয়েদারটা পুরো ক্লিয়ার আছে, কোনো অসুবিধা নেই। এখান থেকে পুরো দেখা যাচ্ছে, সূর্য উঠে গেছে, একটা ঝকঝকে তকতকে সকাল। তা আমরা আজকে কার্শিয়াং ট্যুরে বেরোচ্ছি। কার্শিয়াংয়ের যে লোকাল সাইট সিনগুলো আছে, ইগল ক্র্যাক, তারপর দূরবীন দ্বারা, আরও যে লোকাল সাইট সিনগুলো আছে সেগুলো দেখবো। দেখে তারপর আমরা শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে বাসে ধরে বাড়ি যাব। এই প্ল্যান আছে আজকে সারাদিনে। তো ভিডিওটা একদম শুরু থেকে দেখতে থাকো এবং চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও। তোমাদের পরপর এই সিকিম ও কার্শিয়াং ট্যুর সিরিজের ব্লগ আসবে, তোমরা এনজয় করতে থাকো। কি সুন্দর ওয়েদার দেখো, সানি ওয়েদার, এদিক দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে। ওই দূরে একটু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজ ফগ থাকার জন্য এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখানো সম্ভব হচ্ছে না। তো এখন আমরা একটু মর্নিং টি খাবো, খেয়ে একটু ওয়াশরুম যাব, গিয়ে আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো। তার তো সব জিনিস কভার করা যাবে না, কারণ আমাদের ডাউ হিল যাওয়ার আছে, ইগল ক্র্যাক যাওয়ার আছে, দূরবীন দ্বারা যাওয়ার আছে, আর রোহিণীর যে রাস্তাগুলো আছে ওগুলো দেখার আছে, ওগুলো খুব সুন্দর যতটুকু এখানকার ফার্মস্টের ওনারের মুখে শুনলাম। তো তোমরা যারা এই মংপুতে মংপু রিসর্ট রিট্রিট ফার্মস্টেতে আসতে চাও, আমি তার কন্ট্যাক্ট নাম্বার এবং ডিটেলস সব ডিসক্রিপশন বক্সে দিয়ে যাব। আর এদের ওয়েবসাইটও আছে, এদের ওয়েবসাইটের নাম হচ্ছে মংপু রিট্রিট ফার্মস্টে। সেই ওয়েবসাইটে সার্চ করলে বা ফেসবুক পেজে সার্চ করলে যাবতীয় ডিটেলস তোমরা পেয়ে যাবে। আমাদের মংপুর ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানাতে কিন্তু ভুলো না। এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, ওয়েট করে থেকো কার্শিয়াংয়ের ভিডিওটা দেখার জন্য। আর সেইটা করার জন্য লাইফ উইথ শঙ্কর অ্যান্ড প্রিয়াঙ্কাকে কিন্তু সাবস্ক্রাইব করলে হবে না, শুধু শেয়ারও করতে হবে আর প্রচুর কমেন্টসও করতে হবে। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব করে ফেলো, অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে সামনে। সবাই ভালো থেকো, এই গরমের ছুটিতে প্রচুর প্রচুর বেড়াতে যাও আর এনজয় করো। বাই বাই।